চাপ যে আছে এটা তো অবশ্যই আমরা দেখছি বিভিন্ন কর্মকাণ্ডে আমরা চাপ দেখছি আমরা দেখলাম যে উপজেলা নির্বাচনে যেটা দেখলাম যে বা এটা এটা কাস্টিং হয়েছে তা কোনো কথা নাই এটা তো ভালো কিছু না এটা তো গণতন্ত্রের জন্য এটা তো আমি মনে করি ভালো কিছু নয় তো এরকম প্রতিটা ক্ষেত্রেই আমি মনে করি আমাদের সেইভাবে এগোনো উচিত কেন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল নিজেদের নিজেদের পায়ে দাঁড়ানো নিজেরা পদ্মা সেতু নির্মাণ করা এবং যেভাবে এটা কিন্তু বহির্বিশ্বের কাছে বাংলাদেশে অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গিয়েছিল অনেক বেড়ে গিয়েছিল কিন্তু ইদানিং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আমরা সন্ধিহান যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের রিজার্ভ ফান্ডের টাকা কমে গেছে আমাদের রেবিটেন্স কম আসছে এবং যেভাবে আমাদের এক্সপোর্ট হওয়ার কথা ছিল বা বিদেশে বিনিয়োগ হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু হচ্ছে না তো সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ড যদি গতিশীল না হয় অর্থনৈতিক দিকটা যদি আমরা এগিয়ে না যাই তাহলে কিন্তু আমরা দেশ হিসাবে আমরা কেউ সেভাবে এগোতে পারবো না আমাদের দেখেন এই যে শ্রীলঙ্কার যে কথাটা আছে শ্রীলঙ্কা তারা তলানি থেকে ই করে কিন্তু তারা এখন একটা ভালো পর্যায়ে চলে আসছে মুদ্রাস্ফীতি যেটা তার ফোর পার্সেন্ট নিচে চলে আসছে আর আমাদের মধ্যে স্ফীতি এখনো দশ পার্সেন্টের উপরে আছে এই যে আপনার শ্রীলঙ্কার যে সুন্দর একটা উদাহরণ এই উদাহরণ আমরা নিতে পারি আমি মনে করি যে তারা কিভাবে সুন্দর ঘুরে দাঁড়ালো এবং তারা দেখালো যে না সঠিক নেতৃত্ব থাকলে এবং সুন্দরভাবে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং জনগণ পাশে থাকে তা আমি মনে করি যে বাংলাদেশ বিশাল জনসংখ্যা একটা দেশ এবং আমাদের এখানে জনশক্তিটা যেটা শক্তিতে রূপায়িত করে এবং আমাদের টোটাল পপুলেশনের সিক্সটি সিক্স ইয়াং এনার্জেটিক তাদেরকে কাজে লাগিয়ে আমাদের সরকার প্রধান বলে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন এটাকে কাজে লাগাতে পারে আর বহির বিশ্বের কাছে পররাষ্ট্র নীতি আমাদের যা আমাদের জাতির পিতা যেটা করে দিয়েছে যে সবার সাথে সুসম্পর্ক সবার সাথে আমরা সুসম্পর্ক রাখবো আমরা আমরা একজনকে খুশি একটি রাষ্ট্রকে খুশি করার জন্য আরেকটা রাষ্ট্র সম্বন্ধে আমরা কেন বলতে যাব কেন চ্যালেঞ্জ করতে যাব আমরা চাই সবার সাথে আমরা সুন্দর সব সম্পর্ক আমরা রাখতে চাই

সেটা আমাদের উপরে চাপিয়ে দিতে চায় যে আমরা তো সেরকম জাতি যে আমরা তো এটাকে ওভারকাম করতে পারি আপনার স্বাধীনতা যুদ্ধে কিন্তু আমেরিকা এই ধরনের ফ্লিট পাঠিয়েছিল তারপর কিন্তু আমরা ঠিকই স্বাধীনতা অর্জন করেছি আমরা তো সুতরাং আমরা জনগণ যদি পাশে থাকে নেতৃত্ব সারা দেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল এখন কি মনে করেন বর্তমান সরকার সেই জনগণ নির্ভরশীল হয়ে বর্তমান ক্ষমতায় রয়েছে জনাব এম এসালাম বলছেন যে আসলে না সরকার ব্যবস্থাপনায় গড়ে পরিবর্তন না আসলে পরে এই ধরনের সমস্যাগুলো পুরোপুরি ফেস করা সম্ভব নয় ব্যাপারটা কি এরকম কিনা এখানে সুন্দর নেতৃত্ব দিয়ে আপনার এগুতে পারে নেতৃত্ব অবশ্যই ভালো থাকতে পারে আপনার যেভাবে তারা ম্যান্ডেট পেয়েছে মানে ইলেকশনের যে সিস্টেম তারা সরকার গঠন করেছে এবং মুদ্রাস্ফীতি কমাতে পারে এবং ডলার যে সংকট এই সংকটটা থেকে উত্তোলন করতে পারে তাহলে আমি মনে করি তারা ওভারকাম করতে পারবে কোনো অসুবিধা নাই মেইনলি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের অর্থনীতি আমাদের রেমিটেন্স আমাদের রিজার্ভ এবং আমাদের মুদ্রাস্ফীতি এই কয়েকটা দিক যদি আমরা এগোতে পারি আমি মনে করি আমাদেরকে আটকাতে পারবে না তাছাড়া এখন সরকার চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশের চাইতে বড় চ্যালেঞ্জ কিন্তু আমি মনে করি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে করি অর্থনীতি অর্থনীতিকে চিন্তা করতে হবে এবং মুদ্রাস্ফীতি কমাতে হবে আমাদের যে ডলার ক্রাইসিস এই ক্রাইসিসকে আমাদের ওভারকাম করতে হবে আমাদের যে রেমিটেন্স কমে গেছে রেমিটেন্স বাড়াতে হবে এবং আমাদের ইয়াং এনার্জেটিক যারা আছে তাদেরকে কাজে লাগাতে হবে আর আমাদের প্রতিবেশী দেশ ভারত একসময় বলে যে আমাদের রিজার্ভ ফান্ড থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেছে হ্যাকিং হয়েছে এই ধরনের কথাবার্তা শুনলে আমাদের আস্থা তো হারিয়ে যায় সাধারণ জনগণের আস্থা যদি ব্যাংকের উপরে না থাকে তখন কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করে আমি কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতেও বড় চ্যালেঞ্জ এখন আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ এই অর্থনীতিকে যদি আপনার আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার একটা মাধ্যমে যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে আমি মনে করি কোনো ব্যাপারই না এবং সামনে এগুতে হবে তবে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কিন্তু আমার বিরাট সন্দিহান এবং আমি কিন্তু অ্যাকচুয়ালি ভয়ে আছি আমাদের এই অর্থনীতিকে আপনার এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের যে রেমিটেন্স এর ব্যাপার আবারও বলছি যে রেমিটেন্স টা আমাদের বাড়াতে হবে এবং আমাদের অর্থনীতি নিয়ে এবং অর্থনীতি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো সেদিন আপনাকে আমাদের স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিকে বড় বড় ইন্ডাস্ট্রির মাল করার জন্য ডলার যে ক্রাইসিস এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সরকার আমাদের ইম্পোর্ট করার সে সুযোগ দিতে হবে তাহলে কিন্তু আমরা ডলার আরো আর্ন করতে পারবো এটা অবশ্যই খেয়াল করতে হবে আর ব্যাংকের প্রতি আস্থা এই আস্থা যেন আমাদের সাধারণ জনগণের ব্যবসায়ীতে থাকে তাছাড়া কিন্তু আমি মনে করি এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য আপনাকে ধন্যবাদ আমি আর তৃতীয় টার্নে যেতে চাচ্ছি না আমাদের আজকে অনুষ্ঠান মোটামুটি লম্বা হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি জনাব এম এস জনাব খন্দকার রুলামিন এবং জনাব প্রফেসর হাবিব আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার অন্য সময় দেখা হবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা খুব স্বল্প সময় শেষ হওয়ার কথা নয় তবে আমরা চেষ্টা চালিয়ে যাব আর কাল আবারও ওই বিষয় নিয়ে কথা বলতে কাল দেখা হবে আটটা ত্রিশ মিনিট অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকুন শুভরাত্রি জানাচ্ছি আসসালামু আলাইকুম Thank you.